আজকে আমরা চলে গেছিলাম একটি মন্দিরে। মন্দিরের এক্সাক্ট লোকেশন কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। এই মন্দিরটি মেইনলি একটি বুদ্ধিস্ট টেম্পল। এই মন্দিরটা সম্পর্কে আমরা জানতাম না, হঠাৎ করেই একদিনকে মনে হলো যে একটু মন্দিরে যাওয়া যায়, এমন কোনো মন্দির যেখানে অন্য কেউ যায়নি, এমন কোনো মন্দির যেখানে গেলে শুধুই শান্তি পাওয়া যাবে। তো এই মন্দিরটার নাম হচ্ছে নিপুনজা মায়োজি বুদ্ধিস্ট টেম্পল। এই মন্দিরটার আমরা যখন পৌঁছেছিলাম সেই টাইমিংটা ছিল কিন্তু 5টা। তো 5টা থেকে 8টার মধ্যে তোমরা যে কোনো সময় মন্দিরটায় প্রবেশ করতে পারো। প্রবেশ করার জন্য আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, মন্দিরটা যতটা সম্ভব একটা ফ্যামিলি মন্দির, কারণ আমরা যখন গিয়েছিলাম অন্য মন্দিরে যেই রকম মন্দিরে প্রবেশের পথে যেই গেট থাকে সেইটা খোলা থাকে, কিন্তু এই মন্দিরে যেতে গেলে তোমাকে কিন্তু কলিং বেল বাজাতে হবে। এইটা একটা মেন পয়েন্ট যেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব মন্দিরে ঢোকার জন্য মনটা খুবই আনচান করছিল, বাইরের থেকে এত সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। ছোটোর মধ্যে মন্দিরটার পরিবেশ অসাধারণ, এক কথায় শান্তি স্নিগ্ধতা সেই মন্দিরের মধ্যে রয়েছে। চারিদিকটা সবুজ গাছপালা, ফুল সমস্ত কিছুতে ঘেরা, এবং ভেতরে ছোট্ট করে একটা বসার জায়গা রয়েছে, এবং দুটো সুন্দর সিংহের মূর্তি এবং বুদ্ধিস্ট ভাষায়, ওদের নিজেদের ভাষায় কিছু লেখা ছিল সেইখানে। তো আমরা যখন ওইখানে গিয়েছিলাম তখন আমাদের সাথে আরও দুজন ছিলেন, তারাও আমাদের মতো মন্দিরটা দর্শন করতে এসেছিলেন, এবং আমরা সকলেই সেইখানে দাঁড়িয়ে ওইখানে হয়তো ওদের নিয়ম অনুযায়ী কোনো আরতি, কোনো ঠাকুরের ওরা হয়তো এক ধরনের বাজনা বাজিয়ে ওরা ঠাকুরকে হয়তো পুজো করছিলেন, সেইটা আমরা বুঝতে পারছিলাম। এবং ভেতরে আমার যতটুকু দেখে মনে হয়েছে যে মন্দিরে কিন্তু আরও দু একজন অন্য ধর্মের মানুষ হয়তো সেইখানে ছিলেন ভেতরে। তো আমরা মন্দিরটা বাইরে থেকেই দাঁড়িয়ে দর্শন করেছি এবং যতটুকু সম্ভব ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ততটুকু সময় ওইখানে ছিলাম, খুবই শান্ত পরিবেশ, খুবই মনোরম পরিবেশ। একবার হলেও আপনারা কিন্তু মন্দিরটা ঘুরতে যেতেই পারেন, আপনাদের খুবই ভালো লাগবে।